Hello friends, welcome to my channel. আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা রেসিপি। তো বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এখানে আছে রসুন, রসুন আদা, জিরে বাটা, সাথে আছে টমেটো সস, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আরও আছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ, লবণ, মরিচ গুঁড়া, গরুর গোশত ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো তেজপাতা, দারুচিনি, এলাচ আছে। তো এখন আমি গোশত তেলে একটুখানি ভেজে নিব। তো এখন আমার গোস্তটা ভাজা হয়ে গেছে, তাই আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজ আর মরিচ কুচিগুলো একটু ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে নিব। তো পর্যায়ে আমি মশলাটাও দিয়ে দিয়েছি, আদা আর রসুন বাটা। তো এখন একটু পানি দেব, কারণ পুরে পুরে যাচ্ছে তার জন্য। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিব। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি গোশ দিয়ে দিব। তো গোশগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এতে পানি অ্যাড করব। তো আমার গোশ কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, দারচিনি, এলাচ, তেজপাতা, এটা আমি এখন দিয়ে দিব। একটা তেজপাতাকে আমি 3-4 টুকরো করে নিয়েছি। তো পর্যায়ে এসে এখন আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। একটু টমেটো সস অ্যাড করতেছি, এটা অপশনাল। এখন আমি ওই পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তো আমার রান্না প্রায় শেষের পথে, একটু পরে আমি নামিয়ে নিব। তো রান্না শেষ, এবার আমি চুলাটা বন্ধ করে এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইবটাও অবশ্যই অবশ্যই করবেন। আপনাদেরও ইচ্ছে হলে আপনারা এরকম করে রান্না করতে পারেন। Thank you.
তো আমার রান্না শেষ। এবার দেখে নিন কালারটা কি সুন্দর আসছে। তো এখন আমি ভাতের সঙ্গে নিয়েছি, এটা এখন আমি খাবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। আল্লাহ হাফেজ।